हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल स्वीट टाइम्स विद मी। আমি স্বপ্না, আর আজকে হচ্ছে কালী পূজো, তো সবাইকে শুভ দীপাবলি জানালাম। আর এখন সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, আমি সামনে একটা মন্দিরে যাচ্ছি। চলো আগে ওখানে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো করে রাখে। হ্যাঁ ও সরি, এই দিকটা মন্দিরটা। মন্দিরের কাছে আমরা চলে এসেছি, আর এখানে এটা খুব জাগ্রত মন্দির, এটা দক্ষিণাকালীর মন্দির আছে। আর দেখো কত লম্বা লাইন এখানে, আর সকাল সকালেই অনেক ভিড় হয়ে গেছে, আর যত বেলা বাড়বে তত তো আরও বেশি ভিড় হবে। আর এটা কাছে আমি এখানে বাড়ি চলে এসেছি, আর ঠাম্মাকে মা খাইয়ে দিচ্ছিল আর আদরও করছে। আর এখানে আমি ময়দা মেখে রেখেছি, যারা যারা আজকে নিরামিষ খাবে সবার জন্য, মানে আমরা সবাই মোটামুটি খাবো। আবার অচল হইয়া থাকি কি প্রকার, বর্জ্যা শব্দ সরে সদাচারী, অচলা তিনি দিব্যা বলি, এত সময় মনে বলে বলে দৃষ্ট মনে, কি হলে পদ ছায়া ফেসে পড়ল তু। বাড়ির তারামাকেও একটা মালা পরানো হয়েছে, জবার মালা। এখানে দেখো আমার আলুর তরকারি একদম হয়ে গেছে, এটা আলুর দমের মতনই, কিন্তু ছোটো ছোটো করে আলু কেটে করা হয়েছে। আর এখানে হচ্ছে শাকা পরোটা করেছি আমি হালকা তেল দিয়ে। আমি একদম রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি তারামার মন্দিরে, সেখানে গিয়ে আমি পুষ্পাঞ্জলি দেব। আর এখন বাজে এরকম 4টে, অঞ্জলি দিতে দিতে দেরি হবে অনেকটা, তাই এখনই রেডি হয়ে গেছি। আর দেখো আমি একটা হ্যান্ডলুমের শাড়ি পরেছি এরকম, তো আর তারপর থেকে তো তোমাদের সাথে একদম কথাই বলা হয়নি, তো যাই হোক এখনও আমার কথা বলার একটু সময় নেই। এখন আমি একটুখানি তাড়াহুড়ো করে যাব, তো ওখানে গিয়ে অঞ্জলিটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো মাকাটা কোথায় গেল?
আনন্দ নারানন্দ নারায়ণ নম মহানবী মহাত্মানং মহাদেব মহেশ্বরং মহাপাপং হরং দেবং মহাকালায় নমো নমঃ নম আন্তম কুষ্ঠং দারিদ্র্যং রোগং শোকং চ দারুণং জাগ্রত তারামার মন্দির। এখানে মোটামুটি আমি প্রত্যেক বছরই আসি, আর এই বছর পুজো দিলাম প্রথমবার, তো খুব ভালো লাগলো আর খুব ফাঁকায় আমি পুজো দিয়েছি। তো এখন আমি বাড়ি ফিরে যাবো, তো চলো। আর এই জায়গাটা খুব সুন্দর করে ঠাকুরকে সাজানো হচ্ছে, মন্দিরটাও খুব সুন্দর, পুরো তারামার মন্দির যেরকম হয় সেরকমই। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। এটা মন্দিরের পিছন দিক, পিছন দিকটা এরকম। আর এই গাছটা, যে গাছটা আছে সেটার নাম কেউই জানে না। আর এখানে শিব ঠাকুরের মন্দিরও আছে, যেগুলো এখন ঠিক করা হচ্ছে। রাধা কৃষ্ণের মন্দিরও আছে, খুবই সুন্দর মন্দিরটা। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে, আর কত লাইট দিয়েছে দেখো। রাত্রিবেলা মন্দিরটা ঠিক এরকমই দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে। আর মন্দিরটা একদমই গঙ্গার কাছে, তো তার জন্য আরও সুন্দর দেখতে লাগে। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মন্দিরটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর দেখতে লাগছে। আর রাত্রিবেলা আরও সুন্দর লাগে, কিন্তু এখন আমরা চলে যাচ্ছি। পুরো চারিদিকে এত সুন্দর আলো, খুব সুন্দর লাগছে। প্রদীপ সাজাচ্ছি, আর প্রদীপগুলো এখনই জ্বালবো। আর আমি এখন তিল তেল দিয়ে প্রদীপ মানে জ্বালাচ্ছি। তিল তেল দিয়ে যদি
প্রদীপটা জ্বালানো যায়, তো 2 থেকে 3 ঘন্টা প্রদীপ জ্বলে। আর এটা মানে এটাই চলে আর কি ঠাকুরের যে কোনো পুজোতে, তিলের তেল বা ঘি এই দুটোই মানে চলে। তো আমি তিল তেল দিয়ে তাই জ্বালাচ্ছি। তিল তেল আর শুদ্ধ ঘি এই দুটোই প্রদীপ জ্বালানোর কাজে ব্যবহার করা হয়, এই দুটোই শুদ্ধ। তাই প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এখন খুব সুন্দর দেখতে লাগছে। হ্যালো, কি বড় হয়ে গেছে, দেখো সবাই আছে। এটা রিঙ্কু দি, মেজদি ভাই, তো ওদের পাড়া। এটা দেখো জায়গাটা কত সুন্দর। রেডি তুলি না, পজ করবো না, তাকে নেবো, তাকে নেবো। এ দেখি দেখি, এটা সবাই কি করছে।
ওইটা নেবে না ওইটা নিতে হবে তো ও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ নিচ্ছি তো ওই সাবধানে আরে বধু বা 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 কিমা মধু ছুটবি কিন্তু কি করবো সরবো চলে যাবো কি করবো বাপরে বাপা বাবা মানে হ্যাঁ তুই তো ভালো করে ফটোটা তোলো হ্যাঁ ছেড়ে দাও দেখি কাকিমা সব দাঁড়া হ্যাঁ কেমন লাগলো বলো কতটা উপরে উঠছে খুব সুন্দর পুরো ক্রেডিট গোস টু মধু মধুর জন্যই আমরা সাকসেসফুলি জ্বালাতে পারলাম সাকসেসফুলি জ্বালাতে পারলাম নাহলে পারতাম না
সো গাইস আমি দিদির বাড়ি থেকে এখন চলে এসেছি বাড়িতে। দিদির বাড়িতে তো ভীষণ মজা করেছি, তো মজা সাজা করে এখন বাড়ি চলে এসেছি। আর এখন 11:30 বাজে, আমি ভীষণ টায়ার্ড আর প্রচুর ঘুম পাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো আজকের মতন এখানেই আসছি, অন্যদিন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। চলো টাটা।